আর এই যে কলার কান্দিটা এই যে গাছ থেকে এই যে কাটা হলো, আর এখন ভালোভাবে কেটে ঘরে নিয়ে যাওয়া হবে। আর এত তো কলা খাওয়া যায় না, বাজারে বিক্রি করে দেওয়া হবে। আর এই গাছগুলো এক জায়গায় সব রেখে দেওয়া হবে, এটা শুকিয়ে যাবে, এখন যা রোদ পড়ছে শুকিয়ে একদম পচে যাবে গাছটা। ভালোভাবে একটু সাইজ করে পাতাগুলো কেটে দেওয়া হচ্ছে, না হলে খাড়া হয়ে রয়েছে। আর এখানে আরো চার পাঁচটা গাছ আছে, তা সেই গাছগুলো কলা আছে, এখনো দুটো গাছে কলা আছে। তা এখন বাজারে বেশি সবজির দাম নেই, ওর জন্য অল্প করে নিয়ে যাওয়া হবে। এই কাদেরা কেটে নিয়ে কটা ফলা হচ্ছে, কিছু ঘরে খাওয়ার জন্য রাখবো হচ্ছে। আর এখানে এই কান্দিতে একটু ফানা কেটে নেবে। এগুলো ঘরে খাবার জন্য রাখা হবে। এটা এক ফানা, এই কলা ভিতর থেকে এসে ছোট ছোট কলা কে বাদ দিয়ে দেওয়া লাগবে, না লোকে নেবে না এসব জিনিস। একটা ফানা হলো, ওই কলাগুলো ভালো গ্রোথ আসেনি ওর জন্য। এখানে পাঁচটা ফানা হলো, আর এই এই ছোট কলাগুলো তো ঘরেও নিয়ে যাব না, নিয়ে আসি, নিয়ে এসো একটা, নিয়ে এসো কলা কাটা ভরে রাখবো খাওয়ার জন্য। কটা কলা ঘরে রাখবো, এই কটা ভেঙে গেছিলো আর এক ফানা কলা ঘরে রেখে দেবো। বন্ধুরা চার ফানা আছে, চার ফানা বিক্রি করে দেবো। আর চার ফোনা আছে, চার ফোনা বিক্রি করে দেওয়া হবে। ওইখানে ওই খান্দিটা কি পেড়ে নেবো? বাজারে দেখো আগে কেমন বিক্রি হচ্ছে, সেই হিসেবে কলাটা পারো। আর এখানে এই ছোট কলাগুলো গরুতে খেয়ে নেবে, সারা জমিতে গরু ঘুরছে, ও খেয়ে নেবে গরুতে। আর নিচে যে পাতাগুলো পড়েছিল সেগুলো এক জায়গায় করে দেওয়া হলো, সারা সাইডে ছড়িয়ে থাকলে একদম সুপারি খুঁড়তে অসুবিধা হয়। আর এখন তো গাছে সুপারি নেই, তাও নিয়ে গিয়ে দেখো আজকে চার ফোনা। অতিরিক্ত নিয়ে গেলে যদি বিক্রি না হয় শুকিয়ে যাবে কলাগুলো। আর এই বস্তাটাই করে কলাগুলো নেওয়া হবে।
আর কলার প্রচণ্ড কষ থাকে, তো ওর জন্য যে কোনো কাপড়ে বা কিছুতে লাগলেই কষ হয়ে যায়, ওর জন্য বস্তায় করে নিয়ে যাওয়া হবে। আর এই যে এটা ঘরে খাওয়ার জন্য নিয়েছি। তাহলে বন্ধুরা আজকে আমরা কলাটা, এই কড়াই কলা নিয়ে যাব, ঠিক আছে বন্ধুরা? আমাদের কলা নেওয়া হয়ে গেছে, আর এই যে ঘরের জন্য নিয়েছি এই ব্যাগে করে, আর ওটা বিক্রি করবে বলে বস্তায় করে নিয়েছে। তা আর ভিডিওটা বেশি বড় করছি না, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে,